নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনায় একটি স্কুলে হামলা চালিয়ে কমপক্ষে 287 শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ কাদুনা রাজ্যের কুরিগা শহরের সরকারি স্কুলটি ঘিরে ফেলে বন্দুকধারীরা। পরে তারা অন্তত 287 শিক্ষার্থীকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। ওই শহরের গভর্নর জানান, শিশুদের ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছেন তারা। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নারী ও শিশুসহ 200+ মানুষকে অপহরণের কয়েকদিন পরই এ ঘটনা ঘটল। সংঘাত কবলিত দেশটিতে নারী, শিশু ও শিক্ষার্থীরা প্রায়ই ইসলামপন্থী জঙ্গিদের হামলা ও অপহরণের শিকার হয়ে থাকে।